সিরিয়াল শ্রীময়ীতে আমাদের রোহিতদা শ্রীময়ীকে চুমু খেয়েছে, তো এটা নিয়ে আমি একটু আপত্তি জানিয়েছি। আজ বলছি একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাদের শ্রীময়ীর কি কোনো রাইট নেই, মানে জীবনে সুখের মানে সুখ পাওয়ার কি কোনো রাইট নেই? আলবাত আছে, সেই জন্যই তো সে সিদ্ধান্ত নিয়েছে রোহিতদাকে বিয়ে করে সে সুখী হবে। জীবনে কোনোদিনও অনিন্দ্যদার সাথে সুখই পায়নি। জাম্বো হয়েছে সুখ পায়নি, দিনকা হয়েছে সুখ পায়নি, দিঠি হয়েছে সুখ পায়নি, জুন এসেছে সুখ পায়নি, মানে আমাদের অনিন্দর মা সুখ দেয়নি, অনিন্দর বোন সুখ দেয়নি, কেউই সুখ দেয়নি। অন্তত একটা মানুষ তো এসে বলেছে যে সুখ দেবে, তাই জন্য সেই মানুষের হাত আঁকড়ে ধরার চেষ্টা করেছে আমাদের শ্রীময়ী। আর যখন জানতেই পেরে গেছে যে মানুষটা আর বেশি দিন বাঁচবে না, তখন সেই মানুষটার সাথে তো জীবনটাকে কাটানোই যায়। কিন্তু এই বিষয়ে বাড়িতে বলার সাথে সাথে বাড়ির লোকজন তো তীব্র আপত্তি। শ্বশুরমশাই পাশে আছে, শ্বশুরমশাই বলেছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি তোমার পাশে আছি। উপাল বলেছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি তোমার পাশে আছি। মিঠু বলেছে আমি তোমাদের ওইখানে গিয়ে কাজ করব, অন্তত যতটুকু সাহায্য করা যায় আর কি আমি করে দিয়ে আসব। কিন্তু দিঠি এই বিষয় মানছে না। না, আরও অনেকে মেনেছে, অর্ণা মেনেছে, ডিঙ্কা মেনেছে, আমাদের জাম্বোর ওয়াইফ অঙ্কিতা সেও মেনে নিয়েছে। কিন্তু আমাদের দিঠি এখন বিশাল লাফালাফি ঝাপাঝাপি করছে এবং বলছে যে তুমি কেন এরকম করছো, আমার একটা জীবন আছে, আমাকে এখনও বিয়ে থাওয়া করতে হবে, আমার জীবনটা পড়ে রয়েছে, তুমি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারো না। তো আমাদের অর্ণা এবার খেপে গেছে, খেপে গিয়ে বলছে আমি মানছি ছোট ছেলেটা ভালো, দুদিন আগে যখন তুমি তার সাথে রিলেশন রেখেছিলে, আমরা তো বাধা দেওয়া সত্ত্বেও তুমি রিলেশন রেখেছিলে, তারপরে যেটা হয়েছে আমরা জানতে পেরেছি ছোটু নামক ছেলেটি ভালো এবং আমরা সবাই মেনে নিয়েছি। আর আমরা যদি মেনে নাও নিতাম তাও কিন্তু তুমি সম্পর্ক রাখতে, তোমার কি কিছু এসে যেত? তখন আমাদের দিঠি বলছে যে হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে ওটা অন্য ব্যাপার, আর এটা আমার নিজের মা, মায়ের উপর আমি জোর খাটাতেই পারি। তাহলে তো এটাও বলতে হয় বাবা দিঠি যে তুমিও তো মায়ের মেয়ে, মাও তো চাইলে জোর খাটাতে পারতো। তো যাই হোক, বাচ্চা মেয়ে তো বুঝতে পারছে না, কিন্তু আমাদের শ্রীময়ীও বলে দিয়েছে, শ্রীময়ী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, শ্রীময়ী রোহিতদাকেই বিয়ে করবে। অনিন্দ্যবাবু বলছে যে তার মানে এতদিন ধরে এটা কি চলছিল, পাশে থাকার জন্যেই কি তাহলে বিয়ে করা হচ্ছে? আমাদের শ্রীময়ী বলে দিয়েছে না, পাশে থাকার জন্য না, সে শুধু পাশে থাকতে চায় না, সে ভালোবাসে, সে ভালোবেসে বিয়ে করতে চায়। তো সেই মানুষটাকে সে পছন্দ করে, তো বেশ ভালো কথা, জীবনে তারা সুখী হোক, আগাম শুভেচ্ছা আমাদের তরফ থেকে। এদিকে আমাদের কিয়া একটা ভালো কথা বলেছে, কিয়ার তো এবার বিশাল বড় মনে একটা জোর এসেছে, আর তার মধ্যে আবার বুনি বলে দিয়েছে যে যত যাই বলো না কেন এই বিয়ে আমি মানতে পারছি না। আর পত্র লেখা তো প্রথম থেকেই বাগড়া দিয়ে যাচ্ছে, আমার মনে হয় পত্র লেখা দেবী অর্থাৎ অনিন্দ্যদার মা এত বাগড়া দিচ্ছে কারণ তার জীবনের কাজলদা তার জীবনে আসেনি, এসে বলেনি যে চলো পত্র লেখা আমি তোমাকে বিয়ে করে নিই, সেই জন্যেই হয়তো উনি এতটা বাগড়া দিচ্ছেন তো মনে হলো বলে বললাম। তো যাই হোক, আমাদের কিয়া বলছে যে তাহলে একদম ফার্স্ট দিন থেকে আমি যেটা বলে যাচ্ছি সেটা কি তাহলে ভুল ছিল? সেটা তো প্রমাণ হয়ে গেল যে সেটাই ঠিক ছিল, তাহলে তোমরা একটু ভেবে দেখো বিষয়টা। কিন্তু কিয়ার কথাই বা কে শোনে, কার কথাই বা কে শোনে? উপাল আবার তেরে মেরে যাচ্ছে কিয়ার দিকে, বলছে তোমাকে চড় মারবো, তুমি যদি আমার সন্তান হতে তাহলে আমি তোমার গায়ে হাত তুলতাম, তুমি আমার সন্তান তুললো তাই বুঝিয়ে ছেড়ে দিলাম। তো এই সমস্ত কিছু চলছে। এবার আমাদের শ্রীময়ী বিয়ের পিঁড়িতে উঠতে চলেছে, এক প্রকার শুভদৃষ্টি হয়ে গেছে রোহিত সেন ও শ্রীময়ী, তারপরে আবার চুম্মা চাটি হয়ে গেছে, এক প্রকার বলা ভুল, বহুবার হয়েছে, একবার ওই মঞ্চে হলো, তারপরে রং খেলার সময় হলো, তারপরে আবার হসপিটালে হলো, তারপরে আবার এইখানে হলো, মানে যেখানে সেখানে এদের শুভদৃষ্টি চলতে থাকছে। এবার ফাইনালি এরা বিয়ে করতে চলেছে, মন্দিরে গিয়ে বিয়ে করবে না, বাড়িতে অনুষ্ঠান করে ছোট্ট ছোট্ট একটা আয়োজন করে বিয়ে থাওয়া করবে সেটা আমরা জানি না। তবে হ্যাঁ, রোহিতদার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে শ্রীময়ী কাকে কাকে ডাকতে চায়। শ্রীময়ী জানিয়েছে যে অনেকদিন তো হলো বাপের বাড়িতে যাই না, ওখানে একবার যাব, নিজের বলতে তো ওরাই আছে। তা আমার একটাই প্রশ্ন, সাদামনা যেহেতু কাদা নেই, যে শ্রীময়ী এতদিন বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখেনি কেন? তার টাকা হয়ে গেছিলো আর বাপের বাড়ি গরিব বলে, বাপের বাড়িতে বেশি ইনকাম নেই বলে, বাপের বাড়িতে টাকা দিতে হবে, তখন অনিন্দ্য টাকা দিচ্ছে না বলে একটা বিশাল মনে আক্ষেপ ছিল যে না আমার ভাইপোটা রয়েছে, আমার ভাইপো তো আমার সন্তানের মতো, তাকে আমি কিছু দিয়ে সাহায্য করতে পারছি না, জমানো টাকা লুকিয়ে লুকিয়ে দিচ্ছি। তো এখন তো শ্রীময়ী ইনকাম করতো, তাহলে এখন কেন দিল না? আর নিজের মা, একদম গল্পের শুরু তো দেখা গেছিল শ্রীময়ীর প্রতি জন্মদিনে তার মা রান্না করে পাঠায়, তারপরে শ্রীময়ীর কত জন্মদিন গেল এলো, রোহিতদা কেক কাটলো, কত কিছু হয়ে গেল, শ্রীময়ীর মায়ের পাঠানো খাবার আমরা আর দেখতে পেলাম না।
তো জানি না এবার শ্রীময়ীর আবার বিয়ে, আবার বিয়ে করছে শ্রীময়ী সেই বলে বা সেই ছুতোয় এখন আবার শ্রীময়ীর পরিবারের লোকজনকে দেখা যাবে কি না, হয়তো এমনও হতে পারে দেখা গেল না, বলে দিলে সবাই ব্যস্ত আছে, তারাও ইগনোর করতে পারে। তো যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেখতে থাকো সিরিয়াল শ্রীময়ী স্টার জলসা, স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অসংখ্য ধন্যবাদ সকলকে।